তুমি যাকে জানতে চাইছো এই যে বলা হয়েছিল এই সৃষ্টির কারণ কি, ব্রহ্মের কারণ কি, সুখ দুঃখের কারণ কি, তত্ত্বম তুমিই সেই কারণ। দাও আর দি কজ অফ অল কজেস, দ্যাট ইজ দ্য হাইয়েস্ট ডিসকভারি। হোয়েন ইউ বিকাম দি কজ অফ অল এফেক্টস, ইউ আর নট এফেক্টেড, বিকজ কজ ইজ নট এফেক্টেড বাই এনি এফেক্টস অর ওয়ার্ক। কারণে যে পৌঁছে গেলে কার্য আর তোমাকে কিছু করতে পারবে না, কারণে নিজেকে আবিষ্কার করতে হবে। তাই প্রত্যেককে বলা হয়েছে যে দেখো নিজেকে তুমি কার্য ভেবো না, তাহলে কারণ করবে অন্যকে, তাহলে কিন্তু তুমি আর কোনোদিন এগোতে পারবে না। নিজেকে কারণে নিয়ে যাও, আই অ্যাম দি কজ অফ অল, বাস। ইউ ডিসকভার ইউর সেলফ, রিকগনাইজ ইউর কজ, ইউ আর দি কজ অফ অল, ইউ আর দি কজ অফ ক্রিয়েশন, ইউ আর দি কজ অফ ডিস্ট্রাকশন, ইউ আর দি কজ অফ অল ইভিলস, ইউ আর দি কজ অফ অল গুড, দেন হু উইল টাচ ইউ, ইউ স্ট্যান্ডস ওয়ান আনএফেক্টেড আনরাইভেল। এই কারণকে জানবার জন্য বিজ্ঞান, পাশের দেশের থেকে যারা এসেছিল বলে যে আমরা কারণকে জানতে চাইছি, হ্যাঁ কার্য তো অনেক কিছু করছি তোমাদের কাছে, হ্যাঁ আমরা মেটেরিয়াল সায়েন্স শিখতে আসিনি, তোমরা আমাকে সাংখ্যের দর্শন, তন্ত্রের বিজ্ঞান, বেদান্তের বিজ্ঞান আমাদের বলো। উই ওয়ান্ট টু লার্ন দি এসেন্স অফ দোজ সায়েন্স। তাহলে বিজ্ঞানী কী করছে? বিজ্ঞানীর মধ্যে কিন্তু ধর্ম সম্বন্ধে তারা অ্যালার্ট হয়ে পড়েছে, কেননা এইখান থেকে বেরিয়েছে ধর্ম শব্দের অর্থ হচ্ছে দি সায়েন্স অফ ওয়ানেস, দ্যাট হুইচ সাস্টেইনস অল। ধর্ম হচ্ছে যে যাহা সৃষ্টি সমস্ত সৃষ্টিকে আপামর, হ্যাঁ সেই ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম হতে বৃহত্তম পর্যন্ত সবকে ধারণ করে রেখেছে, কে? সেলফ নলেজ। সেই হচ্ছে সুধর্ম, দি সাস্টেনিং প্রিন্সিপল, দ্যাট হুইচ সাস্টেন্স অল ইরেসপেক্ট অফ কাস্ট ক্রিড ফেথ ডিস্টিংশন, নো ম্যাটার। তাহলে দর্শন বিজ্ঞান ধর্ম আমার কাছে একটি মাত্র অর্থ, দ্যাট ইজ সেলফ নলেজ। তাই সেখান থেকে বেরোচ্ছে ইউ উইল হার্ডলি ফাইন্ড ওয়ান among the profoundest sorts of scientific minds without a religious feeling of his own. The scientist is possessed by the sense of universal causation. By the sense of universal causation, the scientist is always trying to discover the universal cause, the cause of the universe. The scientist is possessed by the sense of universal causation. The future to him is every feat as necessary, as determined by the past. Past determines the present and future, and future and present determines the future. That is why his every feat is necessary, as determined by the past.
his religious feeling takes the form of a rapturous amazement. Rapturous amazement at the harmony of natural law, which reveals an intelligence of such superiority when compared to it, all the systematic acting and thinkings of human society is an utterly insignificant reflection. As manushe somosto chintar dhara ke bibhishikar samne upasthit koreche amader material science. Jeta hocche sobcheye beshi neki amader progressive development er boro jinish. Gorbo kore amader desher chhele meyera bohubar eshe amake challenge koreche. Ei to apnader god ke burangul dekhiye dilo. Very good. Very good. I appreciate you. But sad, you cannot appreciate me. I have that courage to embrace you, knowing fully that you are wrong. You are underdeveloped. Your brain is not matured. Still, I appreciate you because I am dwelling in you as your eye. I cannot reject you. I know not the science of rejection. আমার কাছে লাভের অর্থ অন্যরকম. এল ও ভি ই, এটা হচ্ছে বাইরের. আমি এখান থেকে ভিতরের দিকে যাচ্ছি. ইটার্নাল ভার্চু অফ লর্ড কি ওয়ানেস. দার্শনিক বিজ্ঞানীরা অবাক হয়ে যাচ্ছেন, বলে তুমি সব নিয়ে হ্যাঁ কী খেলা খেলছ? দিস ইজ দি গেম অফ ওয়ানেস, গেম অফ লাইফ, দিস স্পোর্টফুল ড্রামেটিক সেম সাইড গেম অফ সেলফ কনসিয়াসনেস, সেম সাইড গেম অফ সেলফ কনসিয়াসনেস. দিস ইজ ছিন্নমস্তা. মা নিজের মুন্ডু কেটে নিজে রক্ত পান করছেন, কাউকে মারছেন না, নিজে মরছেন না. দিস ইজ দি সায়েন্স অফ ওয়ানেস. ভয় দিয়ে ভয়কে দূর করার জন্য মা ভয়ঙ্কর রূপ ধারণ করেন. কেননা ভয়কে কী দিয়ে দূর করবে? কাজেই কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়ে হ্যাঁ দেখাবার পরে ভয় পেয়ে গেল, এবার তুমি সম্বরণ করো. উপনিষদের ঋষি ছোট্ট কথা বলে, বলে ভয় মানে অজ্ঞান, আর ভয় যে পায় সে অজ্ঞানী. এবার নিজেরা বুঝবার চেষ্টা করো যে তোমরা কোথায় নিজেকে কোথায় ফেলে রেখে দিয়েছো, অজ্ঞানের মধ্যে ফেলে গেছো. কেন ভাই শুড ইউ বিকাম ইগনোরেন্ট? তুমি ভয় পাবে কাকে? হোয়েন ইউ আর অল, হোয়েন ইউ আর অল, তুমি সেই স্বয়ং. কিসে? আপনে আপন পরমে পরম স্বয়ংয়ের সঙ্গে. তোমার দেহটা জামা কাপড়ের মতোই দেহ, যে কতবার পড়েছ, কতবার ছিঁড়ে ফেলে গেছে ফেলে দিয়েছ তার শেষ নাই. কিন্তু এইখানে যদি আমি 100টা ঘট রাখি মাটির, প্রত্যেকটি ঘরের মধ্যে আছে আকাশ, বাইরেও আকাশ, আবার ঘরের বাইরেও আকাশ. আমি যদি ঘটগুলোকে ভাঙি, আকাশটা ভেঙে যাবে কি? হ্যাঁ, তাহলে আমাদের দেহটা যখন নষ্ট হয়ে যায় আগুনে পুড়িয়ে ফেলে, তখন কি আমাদের ভিতরে আমিটা পুড়ে যায়? আমিটা তো আকাশ, বৎসচ্ছ নির্গুণ অহং নিষ্ক্রিয়ং নিত্য নির্বিকল্প নিরঞ্জন নির্বিকার ও নিরাকার ও নিত্য মুক্ত অস্মি নির্মল অহম আকাশবৎ সর্ববহিরন্তর্গতম চ্যুত সর্ব উপাধি বিবর্জিত নাম রূপাধি ভেদ রহিতং সর্বভাব শূন্যং সত্যি আনন্দ স্বরূপ কেবল. আমি এই মন্ত্র সবার সামনে রাখছি, তুমি মৃত্যুর অধীন নও, তুমি দুঃখ কষ্ট নিয়ে মাতামাতি করছো, এটা তোমার মনের একটা বিলাসিতা. ইউ আর নট স্লেভ অফ ইউর মাইন্ড, ইউ আর দি মাস্টার অফ ইউর মাইন্ড. রাইজ আপ, গেট আপ অ্যান্ড বোল্ডলি সে আই এম নট দি স্লেভ অফ মাই মাইন্ড. আমি দেহচর্চা করার জন্য জন্মাইনি, আই এম নট বর্ন টু সাফার অনলি. কিন্তু এই শিক্ষাটা আমাদের শিক্ষার মধ্যে নাই, ধর্মজগতে এই শিক্ষা দেয় না. হিং টিং ছট শিখে কী হবে আমার গোড়ার ডিমা হরি ওম উচ্চারণ করে? হরি যদি একটা ব্যক্তি হয়ে থাকে তার সঙ্গে আমার কতটা ডিফারেন্স? ধর্ম যদি ডিফারেন্স শিক্ষা দেয় সেই ধর্ম কখনো রক্ষা করতে পারে না,
একজন ধর্মনেতা বলছে, বাবা তুমি দেখতে পাচ্ছি সব দিন একটা ওয়াস্ট আউট করেন। ইয়েস, আই ওয়ান্ট দি ওয়াননেস, আই ওয়ান্ট দি সেলফ। আত্মাকে বিশ্বাস করো, অনাত্মাকে বিশ্বাস করো না। অনাত্মা হচ্ছে মেনিনেস, ডাইভার্সিটিস, প্লুরালিটি। তোমাকে একটা অ্যারেস্ট করে রেখে দিয়েছে বাইরের জগতে। ওয়াই, কাম আউট, রাইজ আপ, নাত্মানবসাদে ঊর্ধ্বরে আত্মনাত্মানম, আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করো, বোধ দিয়ে বোধকে তুলে ওঠো। একটা জায়গায় কাঁটা বিদ্যে আমরা কাঁটা দিয়ে সেই কাঁটাকে তুলে দুইটাই ফেলে দিই, জ্ঞান দিয়ে অজ্ঞানকে নাশ করে জ্ঞান অজ্ঞান দুইটিকে ফেলে দাও। যারা মরা পোড়াতে যায় চিতার মধ্যে ডেড বডি দিয়ে যে আগুন ধরিয়ে দেয় লাকড়ি চাকরি দিয়ে, একটা লাঠি রাখে ওটা দিয়ে খোঁচায়, অনেক সময় ডেড বডি বেঁকে ওঠে, তার মধ্যে বায়ু থাকে তো তাপ পেলে পরে ওইটা বেঁকে ওঠে আর লোকে মরে গেলে ভূত। কী কনসেপশন আমাদের! আর ওইটিকে পিটিয়ে গুতিয়ে হ্যাঁ মেরে আগুনে পুড়িয়ে দিয়ে এসে যখন সব চিতা জ্বলে যাচ্ছে ওই লাঠিটা চিতার মধ্যে দিয়ে চল। এগুলো প্র্যাকটিক্যাল লাইফ, জীবনটা প্র্যাকটিক্যাল। এখানে বসে অসার কতগুলো স্বপ্ন চিন্তা করলে আমাদের চলবে না। আমাদের দুঃখ কষ্টগুলো বিলাসিতা, এগুলো ফেস করতে হবে। অর্জুনকে বারবার বলা হচ্ছে কি, ওই বিষাদের মধ্যে থেকে থেকে টেনে তুলতে হচ্ছে, তার জন্য 18টা অধ্যায় বলতে হয়েছে। কি শীত উষ্ণ সুখ দুঃখেশ বিগত স্প্রিয় আগম অপায়নতাম তিতিক্ষস্য ভারত, হে ভারত এগুলোকে ইগনোর করো, সহ্য করে ইগনোর করে দাও, এগুলোকে গুরুত্ব দিও না। শীত উষ্ণ বাইরের থেকে আসে, ভিতর থেকে জাগে না, ঠান্ডাটা বাইরের থেকে লাগছে। হ্যাঁ, তুমি তাকে ফেস করো কিন্তু আপসেট হয়ে যেও না, ডোন্ট গেট আপসেট, কারো কাছে ইল করবে না। মাথা যদি নত করতে হয় অখণ্ডের পূর্ণ একের কাছে মাথা নত করো, অল মাইটি হু ইজ দি ট্রুথ অফ অল ট্রুথ, হু ইজ দি সেল অ্যাবাইডিং ইন অল অ্যাজ আই সারেন্ডার ইউর অল কনসেপ্টস টু ইউর ইনফাইনিট সেলফ নলেজ। তোমার বোধ সত্তার কাছে সমর্পণ করো তোমার মনকে বুদ্ধিকে, বাস অ্যান্ড ইউ আর সেভড। জেনে রেখো তোমার মনই তোমার দুঃখ কষ্টের কারণ, আবার মনই তোমার আবার এই বন্ধনের কারণ, আবার বন্ধন থেকে উদ্ধার করার কারণ সেই মন। কোন মন? ঊর্ধ্ব মন, আপার মাইন্ড, দি মাইন্ড হুইজ ইজ এনলাইটেন্ড বাই দি রিয়ালাইজার। একজন রিয়ালাইজার যেই মাইন্ডকে এনলাইটেন করে দিয়েছে সেই মন নিজে তো উদ্ধার পেয়েছেই, অপরকেও সে উদ্ধার করতে পরিপূর্ণভাবে সক্ষম। তাই তোমাদের সামনে নলেজ অফ ওয়াননেস আমি রাখছি, ইউ গেট ইউর সেলফ এনলাইটেন অ্যান্ড এনলাইটেন আদার্স উইথ দ্য সেম লাইট। একটা প্রদীপ দিয়ে লক্ষ প্রদীপকে জেলে দিলে পর প্রত্যেকটি প্রদীপের আলো কিন্তু সেম, ওয়ান লাইট, দ্যার ইজ নো ডিফারেন্স ইন দি লাইট অ্যান্ড হিট অফ অল দি ক্যান্ডেলস, অল দি ফ্লেম। সিমিলারলি আমি সুপ্রিম আই দিয়ে সমস্ত আইকে এনলাইটেন করে দিয়ে বলছি, ইউ আর দি সেম ওয়ান লাইট, সেম ওয়ান আই, ইউ আর দি সেম ওয়ান সেল, সেম ওয়ান গড হু ইজ ডিক্লেয়ার টু বি গড অফ অল, ইউ আর দি মাস্টার অফ অল, ইউ আর দি দি সোল অফ অল, ইউ আর দি ট্রুথ অফ অল, অল মিন্স অল দি দি ডাইভার্সিটিস এক্সপিরিয়েন্স থ্রু ইউর সেন্সেস অ্যান্ড মাইন্ড। মাইন্ড অ্যান্ড সেন্সেস নিয়ে গেলে জগতই নাই, সেই জন্য বলা হয়েছে ব্রহ্মবোধে জগৎ সত্য, জগৎ বোধে তাই আবৃত, অজ্ঞান কারণ অজ্ঞান কারণ, ব্রহ্মবোধে জগৎ সত্য, জগৎ বোধে তাই আবৃত,
অজ্ঞান কারণ ব্যাপ ব্যাপকতা মিথ্যা সর্বসত্য ব্রহ্ম আত্মা ব্যাপক ব্যাপকতা মিথ্যা সর্বসত্য ব্রহ্ম আত্মা সত্যের অনুশাসনে সত্যের অনুশাসন সর্বসম বোধের স্বরূপ পরমাত্মা আপন সর্বসম বোধের স্বরূপ সর্ববোধের অধিষ্ঠান সানুভব দেব স্বয়ং সর্ববোধের অধিষ্ঠান সর্ববোধের অধিষ্ঠান স্বানুভব দেব স্বয়ং সর্বসম বোধের স্বরূপ পরমাত্মা আপন ঈশ্বর ব্রহ্ম সনাতন স্বানুভব দেব স্বয়ং ঈশ্বর ব্রহ্ম সনাতন স্বানুভব দেব স্বয়ং সর্বসম বোধের স্বরূপ পরমাত্মা আপন পরমাত্মা আপন পরম তত্ত্ব হলে জ্ঞাত অজ্ঞান জাত ভেদ জ্ঞানের হয় রে অবসান অজ্ঞান জাত ভেদ জ্ঞানের হয় রে নিরসন প্রজ্ঞান তত্ত্ব হলে জ্ঞাত প্রজ্ঞান তত্ত্ব হলে জ্ঞাত অজ্ঞান জাত ভেদ জ্ঞানের হয় রে নিরসন ব্রহ্ম আত্মতত্ত্ব অজ্ঞান মুক্ত নিত্যাদ্বৈত শাশ্বত অচ্যুত ব্রহ্ম আত্মতত্ত্ব অজ্ঞান মুক্ত নিত্যাদ্বৈত শাশ্বত অচ্যুত সর্বদ্বৈত অসিদ্ধ সে থা সর্বদ্বৈত অসিদ্ধ সে থা সর্বদ্বৈত কর্তা ভোক্তা জ্ঞেয় জ্ঞাতা বিশেষ বিশেষণ কর্তা ভোক্তা জ্ঞেয় জ্ঞাতা বিশেষ বিশেষণ সর্বসম বোধের স্বরূপ পরমাত্মা আপন সর্বসম বোধের স্বরূপ বোধের স্বরূপ কিন্তু সবসময় হোমোজিনিয়াস মন কিন্তু হেটারোজিনিয়াস তুমি হোমোজিনিয়াস নেচারে গড়া তুমি কেন হেটারোজিনিয়াসে সার্ভ করবে হোয়াই জগৎটা মনের বিকার মনের ঘরে জগৎ ভাসে চিত্তমূলে জগৎ ভাসে জগৎ মূলে চিত্ত হাসে কীরকম মনের যতগুলি বৃত্তি ততগুলি রূপ ততগুলি নাম ঘুমের মধ্যে মনের বৃত্তি থাকে না রূপ নাম থাকে না জগৎ থাকে না কাজী মন যখন জেগে ওঠে উইথ দি অ্যাপিয়ারেন্স অফ দি মাইন্ড দি ইউনিভার্স অ্যাপিয়ার্স উইথ দি ডিজলিউশন অফ দি মাইন্ড দি ইউনিভার্স ডিজলভস ইটস অ্যাপিয়ার্স কিন্তু আত্মবোধে এই সমস্ত কথারও প্রয়োজন থাকে না তোমার মধ্যে তুমি তোমার আমিকে নিয়ে শৈশব থেকে তুমি নিজেই চলছ আর কাউকে কিন্তু তার মধ্যে তুমি ঢুকতে দিতে পারো না জায়গা নাই দ্যাট ইজ নো সিট আসন তো সেখানে একটি হৃদয়ের গভীরে তোমার শুধু একমাত্র আমি প্রবেশ করতে পারে আর কেউ প্রবেশ করে সে আমি সেখানে নিত্য প্রতিষ্ঠিত হয়েই আছে সেটি আত্মা তার থেকে প্রকাশ হয়ে আসছে অন্তঃকরণ ওই বুদ্ধি মন অহংকার চিত্ত আর মানুষ তারই সেবা করছে রাত দিন আর করছে হায় 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 আমার গেলো 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 এই গেলো এই গেলো এই গেলো এই হলো এই গেলে আমি যে কথাগুলো বলছি এটা নিশ্চয়ই অনেকেরই মন অ্যাপ্রিসিয়েট করছে পারছে না আমি এখান থেকে সেই ভাইব্রেশন টের পাচ্ছি কিন্তু অনেকে আগ্রহ নিয়ে ভাবছে কী করে সম্ভব হবে আমি তো এতদিন এগুলো ভাবিনি আরেকজন ভাবছে যে কথাগুলো শুনতে তো ঠিক ভালোই লাগছে কিন্তু জীবনে সেটা প্রতিফলিত করব কী করে আমার বলে এত সমস্ত প্রবলেম এত সমস্ত সমস্যা হ্যাঁ সব ইমাজিনারি
সব ইমাজিনেশন। ইফ ইউ লাভ গড, ইউ আর টু লাভ ইউর সেলফ ফার্স্ট। নিজেকে যে ভালোবাসেনি সে ঈশ্বরকে কোনোদিন ভালোবাসতে পারে না। সেই জন্যই বলেছি ঈশ্বরের ভক্ত একমাত্র ঈশ্বর স্বয়ং নিজেই, আত্মার ভক্ত আত্মাই, অনাত্মা আত্মার ভক্ত হতে পারে না। মাইন্ড ক্যানট বি দি ডিভোটি অফ সেলফ, সেলফ ইজ দি ডিভোটি অফ সেলফ। সেই জন্য বলছে ন বা ওরে পত্যু কামায় পতি প্রিয় ভবতী, আত্মনুস্তু কামায় পতি প্রিয় ভবতী, ন বা ওরে পত্নী কামায় কামায় পত্নী প্রিয়া ভবতী, আত্মনুস্তু কামায় পত্নী প্রিয়া ভবতী, ন বা ওরে পুত্র কামায় পুত্র প্রিয় ভবতী, আত্মনুস্তু কামায় পুত্র প্রিয় ভবতী, ন বা ওরে বৃত্ত কামায় বৃত্ত প্রিয়া ভবতী, আত্মনুস্তু কামায় বৃত্ত প্রিয় ভবতী। অর্থাৎ পতি যে পত্নীকে ভালোবাসে, পত্নী যে পতিকে ভালোবাসে, সেইটা দেহের জন্য নয়। তাহলে ডেড বডিকে নিয়ে খুব করে আদর করতে পারতো। হ্যাঁ, যেই ডেড বডিটি সে হয়ে গেল তখন একটু কান্নাকাটির পরে তাড়াতাড়ি করে কী করে বাড়ির থেকে বের করে দেওয়া যায়, তখন গাছের ডাল কাটছে, ডেড বডি পড়াতে হবে, লোককে ডাকছে তাড়াতাড়ি নিয়ে যা, বাড়ির থেকে বের করে নিল, গোবর জোর ছিটাচ্ছে, হ্যাঁ অমঙ্গল হবে বলে। ডেড বডি হয়ে গেলে সেটা অশুদ্ধ হয়ে গেল। সি দি মেন্টাল কনসেপশন, কী নিয়ে বাস করছি আমরা। কিন্তু যেহেতু উভয়ের মধ্যে আত্মা আছে বলেই আত্মা আত্মাকে ভালোবাসে, দেহের জন্য নয়, প্রাণের জন্য নয়, মনের জন্য নয়। পুত্রকে পিতা ভালোবাসে পুত্রের মধ্যে পিতা আর পুত্রের আত্মা অভিন্ন বলে, যদিও সেটা পরিপূর্ণভাবে জ্ঞাত নয়, সে এটা অজ্ঞাত সারি ভালোবাসছে, ইহা আত্মার বিশেষত্ব। বৃত্তকে ভালোবাসছি বৃত্তের মধ্যে আত্মা আছে বলে, একহম সর্বভূতি এসু গুড় সর্বভূতরন্তর আত্মা কর্মাধ্যক্ষ সর্বভূতাদিবাস, সর্বভূতাদিবাস একহম, এক আমি সমস্ত ভূতের মধ্যে বিরাজিত, সমস্ত সৃষ্টির মধ্যে আমি অনুস্যূত হয়ে আছি। হ্যাঁ, আই পারভেড অল আর সাস্টেইন অল অ্যাজ কনসাসনেস অ্যাজ আই, অহংকারের মধ্যেও আমি আছি, তঙ্কারের মধ্যেও আমি আছি, মন বুদ্ধি চিত্ত ইন্দ্রিয়াদি সমস্ত আপন আপন কার্য করছে, যেহেতু তার মধ্যে আমি আছি বলে। মায়া অধ্যক্ষেন প্রকৃতি শিওতে সচরাচরম, দি এন্টায়ার নেচার পারফর্মস হার অল অ্যাক্টিভিটিস উইথ মি অ্যাজ দি সুপারভাইজার বিহাইন্ড অল, আমাকে উইথ দি সুপারভিশন অফ মাই এক্সিস্টেন্স, আমার অস্তিত্ব সেখানে আছে বলে, নতুবা কিছুই সম্ভব নয়। বাবা ঠাকুরের অসংখ্য বই, তাঁর প্রণীত, তাঁর বাণী সমৃদ্ধ সচ্চিদানন্দ সোসাইটি সময় সময় প্রকাশ করে থাকেন। আপনারা যারা এ ব্যাপারে অনুসন্ধান করতে চান, তারা A190 মেট্রোপলিটন সমবায় আবাসন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আনন্দ